Dear student, welcome to our Tarkik College Admission e-learning class. आज के अपना नार्सरी इंग्लिश पढ़ बो, अपना एबीसी जा आज के पढ़ बो. तुम्हारे पास ये इंग्लिश बोई आज है, विभिन्न बोई तो विभिन्न रकम छोड़ी दो आज है, शेर अपनों देखा नॉर. आमर पास ये बोई टा आज है, शे बोई टा देखो. तुम्हारे पास ये जो बोई टा आज है, शे बोई टा देख पे अपन बड़ा बड़ा देखो छोड़ी दो आज है. বইটা এত সুন্দর বই তোমরা দেখো পড়তে ইচ্ছা করবে ছবিগুলো দেখো ছবি দেখে আমাদের কিন্তু পড়াটা হয়ে যায় বেশিরভাগ পড়াটাই হয়ে যায় তোমাদের কাছেও হাতের কাছে যে বইটা আছে সব বইয়ের লেখাগুলো এক নয় কিন্তু অনেক মিল আছে এবিসি তো একই রকম সেগুলো তো তোমরা জানো সেই বইটা তোমরা খুলে দেখো ছবিগুলো উল্টাও দেখবে কি সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে প্রথমে দেখো আমরা জানব এ ए दिए कत कि खाओ ना से आपेल ए फर दिए एपल और कि प्रत्येक पीपड़े आपड़े नहीं देखो पीपड़े छवि आर एंड एंड मान पीपड़े और जो सब बड़ छवि देखते तुम्हारा चिड़ियाखाना बेड़ाते गए थको जाओ जो जा একে দেখতে পাবে এ ফর এ এফ মানে বন মানুষ দেখো একে তোমরা কিন্তু চিড়িয়াখানা যদি যাও বেড়াতে একে তোমরা দেখতে পাবে তাহলে এ ফর দিয়ে আমরা কি কি জানলাম আজকে অ্যাপেল জানলাম এ এফ মানে বন মানুষ এন্ড মানে পিঁপড়ে আর এটা কিসের ছবি গাধার ছবি দেখো এস মানে গাধা গাধার ছবি বইতে কি সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে তোমাদের কাছেও যে বইটা আছে সেখানেও অনেক ছবি আছে আর এবার দেখো বি দেখো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা আমরা তোমাদের আমরা সব সময় খেলো হাতে নিয়ে থাকো বল তোমরা যে ব্যাগে করে বই নিয়ে এসেছো সেই ব্যাগটাও কিন্তু বি ফর দিয়ে হয় স্কুলের যে ব্যাগটা কাঁধে নিয়ে তোমরা স্কুলে আসো যার মধ্যে বই রাখো টিফিন বক্স রাখো ওয়াটার বোতল রাখো সেই ব্যাগটাও কিন্তু বি ফর দিয়ে দেখো বি ফর বল ব্যাগ আর দেখো এই যে ব্যাগ তোমরা খেলো ব্যাগ যে বাসে করে আমরা যাই এক জায়গা থেকে অন্য জায়গায় সেই বাসটাও বি ফর দিয়ে সকালে জারটাতে আমাদের ঘুম ভাঙে বি আই আর ডি বার্ড মানে পাখি তাহলে বি দিয়ে দেখো কত কিছু হয় তোমরা কিন্তু রোজ বলো কিন্তু সেটা যে বি ফর দিয়ে তোমরা আজকে তোমরা শিখে নাও বি ফর বল ব্যাগ আর সবার প্রিয় জিনিস এইটা বেলুন বাস বার্ড এবার দেখা যাক সি ফর দি বাবা কার ছবি দেখতে পাচ্ছ বল তো কার ছবি ক্যাট ক্যাট মানে বিড়াল দেখো কি সুন্দর ছবি মনে হচ্ছে না বই থেকে বেরিয়ে আসবে আর কি জানি জন্মদিনে আমরা যে তোমরা কেক কাটো সেই কেক বানানটাও কিন্তু সি ফর দিয়ে হয় আর কি হয় কার মানে গাড়ি যে চেয়ার তোমার বাড়িতে আছো সেই চেয়ার কিন্তু সি ফর দিয়ে আর কি হয় ক্লক ক্লক মানেও ঘড়ি আচ্ছা এরপরে আমরা যাব বি বি ফর দিয়ে কার ছবি দেখা যাচ্ছে বলো তো সবাই চেনো ডগ ডগ মানে কুকুর ডিয়ার মানে হরি ডল মানে পুতুল আর ফুল মেলায় বা তোমরা ফুল দেখেছো অনেকের বাড়িতে এই ফুলটাও আছে ডালিয়া দেখো বড় বড় হয় হলুদ রঙের ডালিয়া ডাক মানে হাঁস এরপরে দেখা যাক এই ই ডির পরে ই ই দিয়ে কার ছবি সবথেকে বড় ছবিটা কার কে বসে আছে দেখো ঈগল ই ফর ঈগল তোমরা বাংলাতেও পড়েছো দীর্ঘঈগলে ঈগল পাখি পাঁচে ধরে দেখো ঈগল ঈগলকে শিকারী পাখি বলা হয় তোমরা যখন জিকে পড়বে সেখানে জানবে পায়ের রংগুলো দেখেছো কি বড় বড় আর ঠোঁটটা দেখো না কি সূচালো আর এটা কিসের ছবি ডিমের ছবি আমরা দেখতে পাচ্ছি এক মানে ডিম আমাদের আই আমাদের চোখ আছে চোখ ইংরেজিও কিন্তু ই ফর দি আই কান ইয়ার ইয়ার মানে কান এলিফ্যান্ট মানে হাতি তাহলে দেখো এইখানে ই ফর দিয়ে যে কটাই আছে সবই কিন্তু তোমাদের জানা ও তোমরা ডিম দিতে ভালোবাসো এ ইয়ার আই এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি ই দিয়ে বেশিরভাগই কিন্তু তোমাদের জানা এবারে দেখো এফ এফ দিয়ে কি হচ্ছে কার ছবি বাবা কার ছবি দেখো ব্যাগের ছবি ফ্রক ফ্রক মানে ব্যাগ
তোমাদের বাড়িতে যে উপরে বাড়িতে পাখা আছে, গরমকাল এসে যাচ্ছে, এবারে আমাদের গরম লাগলে আমরা বলি ফ্যানটা একটু চালাই, আমরা কিন্তু ফ্যান বলি, কিন্তু ফ্যানের বাংলাটা কিন্তু পাখা, পাখার ইংলিশ নামটা কিন্তু ফ্যান। এরপরে আছে ফিশ, ফিশ মানে মাছ, ফ্লাওয়ার মানে ফুল, ফক্স মানে ক্যাকসিয়াল। তা দেখো এর দিয়েও আমরা কিছু কত কিছু জানি, বাড়িতে ফিশ আছে, ফিশ মানে মাছ, ফ্যান মানে পাখা, ফ্লাওয়ার মানে ফুল, ফক্স মানে ক্যাকসিয়াল। এরপরে জি, জি ফর গার্ল, গার্ল মানে মেয়ে। আর কি আছে, গ্লাস, যে গ্লাস আমরা বাড়িতে জল খাও সেই গ্লাস, জি ফর দিয়ে, জি ফর দিয়ে গোট, গোট মানে ছাগল, গ্রেপস মানে আঙুর, তোমরা এগুলো কিন্তু চেনো, আজকে তোমরা নামগুলো জানলে। গ্লাসটা কিন্তু আমরা ভুলেই থাকি, যে গ্লাসে জল খাও মা, গ্লাসে জল দাও, সেই গ্লাসটা কিন্তু জি ফর দিয়ে। অনেক কিছুই তোমরা জানো, সেগুলো এবার তোমাদের বইয়ের সঙ্গে ছবির সঙ্গে তোমরা পরিচিত হবে। এরপরে আমরা যাবো এইচ, এইচ দিয়ে দেখো কার ছবি, হর্স, হর্স মানে ঘোড়া, হেন মানে মুরগি, হ্যাট মানে টুপি, হেয়ার মানে খরগোশ। আর আমরা যে বাড়িতে থাকি, বাড়িতে, বাড়িকে বলা হয় হাউস, হাউস মানে বাড়ি। আর একটা পড়াবো তোমাদের, এরপরে যে ছবিটা আমি দেখাবো সবার খুব প্রিয় জিনিস, তাড়াতাড়ি মুখস্থ হবে, সবাই খুব ভালোবাসো, সেটা হলো কি বলতো, আই ফর দিয়ে আইসক্রিম। দেখো এটা কিন্তু জানো না এমন কেউ নেই, এটা কিন্তু আইসক্রিম তো সবাই খাও, এই আইসক্রিম যে বানানটা শুরু হয় ইংরেজি আই দিয়ে কিন্তু আইসক্রিম বানানটা শুরু হয়। তোমরা যখন ভিডিওটা দেখবে, তোমরা দেখবে আইসক্রিমটা ছবি দেখলে তোমরা বলবে এটা আইসক্রিম, তখন এই আইটা না থাকলে কিন্তু তোমরা বলতে পারবে আইসক্রিম। আর কি হয়, ক্রিমের ক্রিমটা বাদ দিয়ে পড়ে থাকে আইস, আইস মানে বরফ, দুটো হলো। আর কি হলো, যে বাড়িতে মা ইস্ত্রি করে, জামা কাপড় ইস্ত্রি করে, সেই আয়রন, আয়রন মানে ইস্ত্রি, দেখেছো? তাহলে আমরা তিন চারটে কিন্তু আজকে শিখলাম আইস। এবারে আমি দেখাবো তোমাদের কাছে এই যে খাতা আছে, খাতাটা ঠিক এইরকম টাইপের হয়, ছকগুলো এইরকম হয়, তোমরা তো ছোট, লেখাগুলো তোমরা কিভাবে লিখবে এবার দেখো। প্রথম যে বক্স থাকবে, বক্সের একদম মাঝ বরাবর উপর থেকে একদম এই ধার পর্যন্ত এপাশে একটা, বাম দিকে একটা হবে উপর, একদম বক্সের মাঝামাঝি থেকে এই নিচের কোণ পর্যন্ত, ঠিক উল্টো দিকেও ঠিক একইভাবে হবে। আমার দেখো লেখাগুলো কিন্তু যত ঘর ভর্তি করে লিখবে লেখাগুলো দেখতে সুন্দর হবে, হাতের লেখাটাও তোমাদের পরপর খুব সুন্দর হয়ে যাবে। এ এ লিখলাম, এবারে শিখবো বি, ঘরের মাঝখান থেকে দাগ টানো। আমার ক্লাসটা যদি ফলো করো তোমরা, কাছাকাছি যদি থাকো, তাহলে একটুখানি খাতা নিয়ে তোমরা দেখো, সঙ্গে সঙ্গে তোমাদের লেখাটা হয়ে যাবে। বি, এইদিকে একটা, এইদিকে একটা, বি হলো। সি, একদম ঘরের উপর থেকে চলে যাও, গোল করো, নিচে নিয়ে নামিয়ে এসে এই একটু বাঁকিয়ে দেওয়া। সি, ডি, বির মতো ডি হবে, উপরের মাঝখান থেকে লম্বা লম্বি একটা দাগ টানো, হয়েছে? এবার একদম উপর থেকে নিচটা জুড়ে দাও, ডি, দেখেছো ঘর ভর্তি করে লেখা হচ্ছে। ই, আবার একটা উপর থেকে নিচ মতো দাগ টানলাম, এইখান থেকে একটা বেরোলো ই, মাঝখানে একটু ছোট এই ই। এফ, এফ এ হয় দুটো, এইরকম দুটো হয়, ইর হয় তিনটে, এফ এ হয় দুটো। এফ, জি, এই সির মতো কিছুটা এসে এই জি। এইচ, খাতার বক্স করা খাতার বক্সে এদিকে একটা লম্বা লম্বি, এদিকে একটা, এবার দুটোকে জুড়ে দাও এইচ। এবারে হবে আই, খুবই সহজ, বক্সের এই মাঝ বরাবর একটা দাগ টানো, উপরে একটু এরকম কেটে দেওয়া, নিচে একটু এরকম কেটে দেওয়া, হয়েছে? যত ঘর ভর্তি করে বড় বড় করে লেটার গুলো লিখবে তত দেখবে দেখতেও ভালো লাগবে। এ, বি, সি, ডি, ই, এ, জি, এইচ, আই, আই পর্যন্ত আমরা আজকে জানলাম কিভাবে লেখার হয়, লেখাটাও শিখলাম। তোমাদের কাজ হবে এবারে
এইটাকে পিসটা ভর্তি করে বাড়িতে লেখা, ঠিক আছে? আগে মুখস্থ তো হবে, এ ফর দিয়ে কি কি জানলাম, এ ফর, বি ফর, সি ফর, সেগুলো যেমন তোমরা মনে বলবে মুখে, তেমন কিন্তু সঙ্গে সঙ্গে লেখাটাও চাইবে। নতুন লেখা শিখছো, বাড়িতে যত পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমরা এই লেখাগুলো ভালো করে অভ্যাস করবে, যেমন তেমন করে তোমরা লিখবে না। এখন বাড়িতে আছো, ধরে ধরে পেন্সিল নিয়ে ধরে ধরে একদম আমি যেরকম দেখালাম সেরকম করে তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবে। যেমন ঘর ভর্তি করে বললাম লিখবে, সেরকম করে লিখবে, দেখবে দেখতে কত সুন্দর হবে খাতাটা, ঠিক আছে? এরকম খাতায় এরকম লেখা হবে, তোমরা ভালো করে লিখবে বাড়িতে, পরের দিন আমরা আবার নতুন পড়ায় যাবো।